বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছেন আবার আপনাদের সঙ্গে আমি একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো যে ইউনাইটেড ই পাসবুকটা আগে কিন্তু অনেকে এখান থেকে ব্যবহার করতেন আপনাদের ট্রানজেকশান তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হলো কত টাকা ডেবিট হলো এস এম এস চার্জ কী কাটলো আপনাদের স্টেটমেন্ট বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে আগে চে চেক করা যেত কিন্তু এখন এটা ইউনাইটেড থেকে যখনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চলে আসেছে তখন থেকে কিন্তু এটা আমরা কোনো মেয়ে চেক করতে পারছি না এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ইরোর দেখাচ্ছে তাই আমরা কিন্তু এটাকে নতুন করে আর একটা অ্যাপস এসেছে পিএনবি এম পাসবুক ওই অ্যাপসটাতে কী করে আপনারা আপনাদের ব্যাংকের ট্রানজ্যাকশান চেক করবেন আমি কিন্তু ওই অ্যাপসটিতে দেখিয়ে দেবো তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে যান এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কী করে নিজের ইউনাইটেড ই পাসবুকটাকে কী করে ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি প্লে করি তো বন্ধুরা ফার্স্ট আপনাদেরকে করতে হবে আপনার মোবাইলে একটা অ্যাপস নিতে হবে তো প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবো পিএনবিএম পাসবুক পিএনবি এম পাসবুক এটাকে টাইপ করে সার্চ করবেন তো দেখুন এখানে পিএনবি এম পাসবুক এই অ্যাপসটা আসলো এটাকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটাকে আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো আমি পিএনবি এম পাসবুক অ্যাপসটাকে ওপেন করে দিলাম ওপেন ওয়েলকাম টু এম পাসবুক দেখুন এখানে ফার্স্ট আপনাদের অপশান আসলো সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে প্রথমত ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তার জন্য এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচে প্রসেস অপশানে ক্লিক করে দিচ্ছি কাস্টমার আইডি এই কাস্টমার আইডিটির জায়গাতে যদি আপনি আগেকার আপনার কাস্টমার আইডি দেন তাহলে কিন্তু হবে না দেখুন আমি এখানে আমার আগেকার কাস্টমার আইডি দিয়ে দেখছি এইট নাইন তো দেখুন ইউরোর প্লিজ ইন্টার নাইন ডিজিট কাস্টমার আইডি আপনার কিন্তু আগে যে কাস্টমার আইডিটা ছিল সেটা কিন্তু ছিল আট অঙ্কের এবার করে যে কাস্টমার আইডিটা এসেছে এটা কিন্তু নয় অঙ্কের তাহলে কি কাস্টমার আইডি চেঞ্জ হয়েছে না না অবশ্যই এটা কিন্তু কাস্টমার আইডি আমাদের চেঞ্জ হয়নি যে আইডিটা আগে ছিল সেই আইডিটাই থাকবে শুধু ফার্স্টে আপনাদেরকে একটা ইউ অ্যাড করাতে হবে তো আমি এখানে ফার্স্টে একটা ইউ অ্যাড করিয়ে দিলাম ই ইউ অ্যাড করিয়ে দেওয়ার পর আই এক্সেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন তো ক্লিক করাই ছিল আবার একবার ক্লিক করে দিলাম দেওয়ার পর প্রসেস অপশানে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে পরে শেষ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু নেক্সট স্টেপে চলে আসলো আপনার মোবাইলে একটা এসএমএস যাবে যে আপনার ব্যাংকের সঙ্গে যে আপনার মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে দেখুন আমার একটা মোবাইল নম্বর এস এম এস চলে এসেছে তাহলে আমি যে আমার চার অঙ্কের এসএমএসটা আসলো এখানে আমি কিন্তু ইন্টার করে দেবো এই বক্সগুলোতে তো আমি ইন্টার করে দিলাম আপনাদের যদি এস না যায় তাহলে আপনারা কিন্তু রিসেন্ট ওটিপিতে আবার ক্লিক করবেন নতুন করে কিন্তু আপনাদের মোবাইলে নতুন করে ওটিপি চলে যাবে তারপর দেখুন ওটিপিটা দেওয়ার পর এখানে আপনারা প্রসেস অপশানে ক্লিক করবেন প্রসেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নেক্সট স্টেপ চলে আসলো সাকসেসফুলি ভেরিফাইড আপনার কিন্তু যে মোবাইল নম্বরের সঙ্গে আপনার যে ব্যাংকের লিঙ্ক ছিল সেটা কিন্তু আপনার ভেরিফাইড হয়ে গেছে এবং আপনি এখানে কিন্তু নতুন করে একটা এমপিন সেট করতে হবে তার জন্য সেট এমপিনে ক্লিক করবেন যেটা আপনি চার অঙ্কের দিবেন এক দু তিন চারও দিতে পারেন চারটা জিরো দিতে পারেন যে কোনো আপনি একটা মনে রাখার পিন যেটা আপনি আপনার মোবাইলে খুলে আপনি ওটাকে দেখতে পারবেন তো আমি এখানে আমার এখানে সেট এমপিনের জায়গাতে আমি এখানে চারটা এমপিন দিয়ে দিচ্ছি দেখুন এখানে সেট এম পিনের জায়গাতে আমি এমপিন দিয়ে দিলাম তারপর দেখুন কনফার্ম এমপিন এই বক্সটা নিচের বক্সটাতে কিন্তু যে উপরে এমপিনটা দিলেন সেম এমপিনটা কিন্তু নিচে দেবেন তো দেখুন এখানে নিচে দিয়ে দিলাম দেওয়ার পর তার নিচে দেখুন সেট এমপিন বলে একটা অপশান আছে এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন সাকসেস আপনার কিন্তু এমপিনটা সাকসেসফুলি হয়ে গেল এবং আপনার অ্যাপসের সঙ্গে কিন্তু যে এমপিনটা আপনি এখন দিলেন সেই এমপিনটাই সেট হলো তাহলে আমরা এখানে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর আপনি যে এমপিনটা দিয়েছিলেন এই এমপিনটা দিয়ে কিন্তু এখানে এন্টার করবেন এন্টার করে দিলাম তারপর এখানে প্রসেস অপশানে ক্লিক করলাম দেখুন এখানে আমার অ্যাকাউন্টের কিন্তু পাসবুক এখানে আমার শো করে নিল কিন্তু আপনারাকে বলবো এভাবে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে থাকুক নিজের অ্যাকাউন্টের কিন্তু এখানে অ্যাকাউন্ট পাসবুকটা কিন্তু শো করাতে পারবেন তারপরে দেখুন সেভিংস থাকতে গেলে এখানে সেভিংস থাকবে কারেন্ট থাকতে গেলে কারেন্ট থাকবে তো এখানে সেভিংস বা কারেন্ট যেই থাকুক আপনাদের এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর আপনার উপরে দেখাচ্ছে নিচে দেখুন লাস্ট টেন ট্রানজ্যাকশান দশটি ট্রানজাকশান লাস্ট যে হয়েছে আপনার এখানে দেখাবে প্লিজ সিলেক্ট ডেট এখানে ফ্রম কত থেকে কত পর্যন্ত দেখবেন সেটাও করে কিন্তু আপনার এখানে স্টেটমেন্ট দেখতে পারবেন আর এখানে যদি আপনি লাস্ট দশটা ট্রানজেকশন দেখেন তাহলে কিন্তু এখানে মিনি স্টেটমেন্টে ক্লিক করলে হয়ে যাবে তো চলুন আমরা ফার্স্ট মিনি স্টেটমেন্টে ক্লিক করছি তো দেখুন এখানে যখনই ক্লিক করলাম এখানে কিন্তু ডেট বাই ডেট চলে এসেছে কতটা আমার কী ট্রানজেকশন হয়েছে কত টাকা ক্রেডিট হয়েছে আর কত টাকা ডেবিট হয়েছে এখানে কিন্তু সব দেখাচ্ছে এবং কত টাকা ব্যালেন্স আসে সেটাও দেখাচ্ছে দেখুন এখানে সব দেখাচ্ছে এবার দেখুন এখানে একটা ফিল্টার অপশান আছে এখানে কিন্তু আপনি ডেটগুলো সিলেক্ট করতে পারবেন কত ডেট থেকে কত ডেট পর্যন্ত দেখবেন তো দেখুন ফিল্টার অপশানে ক্লিক করে দিলাম ডেবিট কত টাকা হয়েছে তার জন্য দেখুন ডেবিটটা এখানে চলে আসলো তারপর দেখুন ক্রেডিট কত টাকা হয়েছে এখানে ওই জন্য ক্রেডিটটা চলে আসলো এবার যদি আপনি দুটোই দেখতে চান তাহলে এখানে কিন্তু ক্রেডিট আর ডেবিট বুথ অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু দুটোই দেখাবে দেখুন আমার এখানে আমি টেন ট্রানজেকশান দেখতে পেলাম এটাকে আমি ব্যাক করে দিচ্ছি এবার যদি আমি ডেট থেকে দেখি তাহলে এখানে দেখাবে দেখুন এখানে ডেট সিলেক্ট করে নিলাম ডিটেলস স্টেটমেন্টে ক্লিক করবো তো দেখুন এখানে কিন্তু ডিটেলস স্টেটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ট্রানজ্যাকশানটার চলে আসলো এবার যদি আপনারা দেখুন ডিটেলস স্টেটমেন্টের পাশে কিন্তু একটা ডাউনলোড অপশান আছে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন বা কাউকে ওখান থেকে শেয়ারও করতে পারবেন তো এখান থেকে এই অ্যাপস থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকম অপশান আছে আপনারা এই অ্যাপসটাকে এভাবে চালিয়ে যাবেন আর আপনাদেরকে বলব আপনাদের যে আগে যে ইউনাইটেড ই পাসবুকটা আছে সেটা অ্যাপসটা কিন্তু এখন চলছে না পিএনবি এম পাসবুকটা এখন চলছে এই অ্যাপস থেকে কিন্তু আপনারা নিজে সব পাসবুক আপনাদের নিজের নিজে দেখবেন ট্রানজাকশান কত কী হয়েছে আর বন্ধুরা আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অন্যকে দেখারও সুযোগ দিবেন আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওই সুস্থ থাকুন ভালো থাকুন আর বন্ধুরা আপনাদেরকে বলব আমার এই চ্যানেলটি আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন পাশে থাকার জন্য আর আপনাদেরকে বলবো আপনারা কি টপিকে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওই জয় হিন্দ